আজকের রেমেডিটা তাদের জন্য যাদের চুল লম্বা হচ্ছে না, বছরের পর বছর একই জায়গাতে চুল আটকে আছে। তাহলে বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। পুরো ম্যাজিকের মতো কাজ করবে। আজকে এমন একটা হেয়ার অয়েল তৈরি করে দেখাবো, রসুন তেল বা গার্লিক অয়েল। তেলটা আমাদের হেয়ার গ্রোথ করতে অনেক হেল্প করবে, চুলটাকে অনেক দ্রুত লম্বা করতে সাহায্য করবে। আরো অনেক অনেক বেশি গুণাগুণ রয়েছে, যেমন এটা আমাদের মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে, আমাদের মাথার স্কাল্পে খুশকি সমস্যা থাকলে তা দূর করে দেয়, সেই সাথে আমাদের চুলকে লম্বা করতে সাহায্য করে। এই হেয়ার অয়েলটা আমাদের চুলে এই এতগুলো ভালো ফলাফল এনে দিচ্ছে। আর এই তেলটা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি একটা রসুন, আর এই রসুনটা থেকে কোয়াগুলো আমি নিয়ে নিব তেলটা তৈরি করার জন্য। আমি এখানে একটা এরকম সাইজের রসুন নিয়ে নিয়েছি, আপনি চাইলে এখানে ছোট কিংবা বড় রসুনও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর রসুনে রয়েছে সেলেনিয়াম, ভিটামিন ই, পড়া বন্ধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। আমি এই রসুনের কোয়াগুলোকে এখন শিলপাটার উপরে রেখে জাস্ট একটু থেতু করে নেব, তার কারণ রসুনের ভেতর যে গুণাগুণ আছে তা যে তেলের সাথে ভালোভাবে মিশে যেতে পারে। তো রসুনের কোয়াগুলো একদম রেডি, দেখুন এখানে আমি শিল দিয়ে থেতো করে নিয়েছি, তাই এখন এগুলো একদম পুরোপুরি রেডি। এখন আমি চুলার উপরে খুবই খুবই হালকা আছে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি অপেক্ষা করব এই প্যানটা একটু হালকা গরম হওয়া পর্যন্ত। এখানে খেয়াল রাখতে হবে যে কড়াইটা যেন একদম আগুনের তাপে শুকিয়ে যায়, কোনো ধরনের পানি যেন না থাকে। এবার এখন এর মাঝে আমি তেল ইউজ করব, এটা হচ্ছে কোকোনাট অয়েল। আর আমি এখানে কিউট কোকোনাট অয়েলটা ব্যবহার করছি, এই তেলটা আমার খুব পছন্দের, আর আমি বেশ কয়েক বছর ধরে এই তেলটা ব্যবহার করছি। আপনি দেখতে পাবেন যে আমার চ্যানেলে সবসময়ই আমি এই তেলটাই ব্যবহার করে থাকি। আপনি যে কোকোনাট অয়েলটা ব্যবহার করেন প্রতি সপ্তাহে আপনি সেই তেলটাই এখানে নিয়ে নিতে পারবেন। আমি যেটা ব্যবহার করছি এটাই যে নিতে হবে তেমন কোনো কথা নেই, যে কোনো ব্র্যান্ডের অন্য কোনো ধরনের তেলও এখানে ব্যবহার করা যাবে, এখানে শুধু কোকোনাট অয়েলটাই ব্যবহার করতে হবে। এখানে কোনো ধরনের মেথি বা কালো জিরা মেশানো তেল কিন্তু ব্যবহার করা যাবে না। খেয়াল রাখতে হবে যে এখানে একদম পিওর 100% কোকোনাট অয়েলটাই ব্যবহার করতে হবে। এখন আমি এই কড়াইটার মাঝে হাফ কাপ এর মতো তেল দিয়ে দিচ্ছি। এই তেল যখন গরম হয়ে যাবে তখন এই তেলটার মাঝে দিয়ে দিব থেতো করে রেখেছিলাম সেই রসুনগুলো এখানে দিয়ে দিচ্ছি। খুবই হালকা আছে, চুলার আঁচটা একদম লো আঁচে রেখে আমি এটাকে একটু জাল দিয়ে নিব। আমি এখানে অপেক্ষা করব রসুনটা ব্রাউন কালারের হওয়া অবধি, কারণ এই রসুনটা যদি কাঁচা থেকে যায় তাহলে তেলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে। চেষ্টা করতে হবে রসুনটা যেন একদম ফ্রাই হয়ে যায়। আপনি দেখতেই পাচ্ছেন রসুনটা প্রায় লালচে রঙের হয়ে গেছে, আর আমি চামচ দিয়ে মাঝে মাঝে একটু একটু করে নেড়ে দিচ্ছি। এদিকেও খেয়াল রাখতে হবে চামচটা যেন শুকনো থাকে, কোনো ধরনের পানি বা ভেজা যেন না থাকে। ভেজা অবস্থায় থাকলে কিন্তু তেলটা বেশি দিন ভালো থাকবে না, এই দিকটা কিন্তু খুবই ভালোভাবে খেয়াল রাখতে হবে। এখানে রসুনগুলো ব্রাউন কালারের হয়ে গেছে, এই তেলটাও এখানে পুরোপুরি রেডি। এখন আমি এই তেলটা থেকে রসুনগুলো তুলে ফেলে দিব, আর এই তেলটা রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। এটা ঠান্ডা হয়ে গেছে, তাই এখন এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দিব। দেখুন এই তেলটা এরকম হয়েছে। কাঁচের বোতল নিয়ে নিব, আমি এই বোতলে তেলটাকে রেখে দিব। যে কোনো তেল স্টোর করার জন্য কাঁচের বোতল সবচেয়ে ভালো, কাঁচের বোতল ব্যবহার করলে তেল ভালো থাকে। কাঁচের বোতল না থাকলে অন্য কোনো বোতল বা জারও ব্যবহার করতে পারবেন। তেলটাকে আমি স্টোর করে নিয়েছি, এখন অ্যাপ্লাই করার পালা। এই তেলটা ব্যবহার করার কিছু টিপস আছে যেগুলো আপনাদের ফলো করতে হবে। তেলটা লাগানোর আগে আপনি আপনার মাথার চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবেন, যাতে করে চুলে কোনো জটা না থাকে। চুল আঁচড়ানো হয়ে গেলে এই তেলটা প্রথমে মাথার তালুতে লাগিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট মাথার স্কাল্পটাকে ম্যাসাজ করতে হবে। তেলটা কিন্তু আমাদের চুলটাকে লম্বা করতে সাহায্য করবে। তেলটা ব্যবহার করার ফলে আমাদের মাথার স্কাল্পের
রক্ত সঞ্চালন বেড়ে যাবে, যার ফলে আমাদের মাথার চুল লম্বা হতে শুরু করবে। এরপর ম্যাসাজ করা হয়ে গেলে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তেলটাকে লাগিয়ে নিতে হবে। যাদের চুল ড্যামেজ হয়ে গেছে তাদের ড্যামেজ চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে এই তেল। তেলটা লাগানো হয়ে গেলে তেলটা চুলটা আঁচড়ে নিয়ে বেঁধে রাখতে হবে। চুলের যত্নের পাশাপাশি আপনাকে কিন্তু আপনার খাদ্য অভ্যাসও ঠিক রাখতে হবে। এই রসুন তেলটা অন্তত সপ্তাহে দুইবার করে এভাবে দুই মাস ব্যবহার করুন, এরপর আপনি একটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন। রসুন তেল আমাদের মাথা, স্কাল্প এবং চুল লম্বা করার জন্য অত্যন্ত উপকারী একটি তেল। আপনি এই তেলটা দুই মাস ব্যবহার করে এর ফলাফল দেখে এরপর আপনি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, তাই ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি আমার ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখুন। ফেসবুক পেজের লিঙ্কটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।